पियार रान्ना घोराय सकल के स्वागत। आज के डिम ए बांधाकपि दिए एक नतून रेसिपि तैरी करब। चलो एबार देखे नी कि भावे तैरी करे निच्छी। चलो तैरी करे फेली। एर जन्य आमी एखाने एकटा बांधाकपि निएछी। एटा आमी कड़ाइयेर मध्ये जल एबं नून दिए भापि निएछी हालका। एखाने दुटो डिम निएछी, फेटिये निएछी, एकटा पियाज, একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো এবং আদা রসুন বাটা। চলো এবার তৈরি করে নিই। প্রথমে আমি বাঁধাকপিটা এই দুটো ডিম ফেটে নিয়েছি নুন দিয়ে। এটা আমি ঢেলে মেখে নিয়েছি। এটা মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ জিরে এবং খুব অল্প পরিমাণ আমি ধনে গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রাইস অয়েল দিয়ে চারিদিকে এভাবে নাড়াচড়া করে ছড়িয়ে নিয়েছি তেলটা। এরপর যে বেটারটা তৈরি করা ছিল বাঁধাকপি, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং একটি চামচের সাহায্যে চারিদিকে আমি সমানভাবে এটা মেলে দিলাম, যাতে এটা ভালোভাবে ভিতর পর্যন্ত যেতে পারে। এরপর আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এটা 15 মিনিট হয়ে গেছে। এই জন্য আমি ওপাশটা উল্টানোর জন্য প্রথমে একটি পাত্র নিয়েছি, এর উপর হালকাভাবে চাপিয়ে দিলাম এবং একটা কানি নিয়েছি। কানির উপর হাত রেখে এভাবে আমি ধীরে ধীরে ওটা উল্টিয়ে আমি নামিয়ে নিলাম। এভাবে নামাতে হবে, না হলে ভেঙে যাবে। এবার ওপাশটা কোরানোর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পর আমি আবার ধীরে ধীরে ওটা দিয়ে দিলাম। এভাবে এভাবে করতে হবে, নাহলে এটা ভেঙে যাবে। এবার আবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি এটা একটু পাত্রে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে রেখে দেবো। এবার এটা আমি এবার ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ওটা ঠান্ডা হতে হতে আমি এর মধ্যে আবার রাইস অয়েল দিয়ে দিচ্ছি। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়েছে। এরপর আমি টমেটো কুচিয়ে রাখাটা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যেমন টমেটো তো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা মতো দিচ্ছি এবং ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম।
আমি জলটা 5 মিনিটের জন্য ফুটতে রেখে দিলাম এইভাবে। এইদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি একটা ছুরির সাহায্যে যেমন খুশিভাবে কেটে নিতে পারি। ঠান্ডা না হওয়ার আগে এটা কাটা চলবে না, না হলে এটা ভেঙে যাবে। আমি এটা একটা আকার দিয়ে কেটে নিয়েছি, দেখুন এটা খুব সুন্দর দেখতে লাগছে এবং এটা খেতেও খুব সুন্দর। এটা ভাজাও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমার এটা 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি সবকটা হাতে করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ধীরে ধীরে হাতে করে সবকটা দিয়ে দিচ্ছি, এরপর আমি এটা 2 মিনিটের জন্য ছেড়ে দেবো ফুটতে। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখতে কত জামি হয়েছে, এবার আমি এটা সম্পূর্ণ নামিয়ে নিই। এটা তৈরি হয়ে গেছে, এটা খেতে খুবই সুস্বাদু, আমার তো ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন।